কুড়িগ্রামের রৌমারি উপজেলায় 109টি উপানুষ্ঠানিক শিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ও ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ জাকির হোসেন এমপি। 109টি শিক্ষণ কেন্দ্রে মোট 3,270 জন ঝরে পড়া শিশুরা পড়াশোনা করার সুযোগ পাবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় সেন্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম বাস্তবায়ন উপজেলার বাগুয়ারচর উপানুষ্ঠানিক শিক্ষণ কেন্দ্র থেকে একযোগে রৌমারী উপজেলায় 109টি চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম রাসেল, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কুড়িগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম মিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ মাহমুদা আক্তার স্মৃতি, বন্দবের ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, সিএসডিকে নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু হানিফ মাস্টার, সহকারী পরিচালক মোহাম্মদ আমির হোসেন প্রমুখ।